আপনাদের সামনে বিধ্বস্ত ফিলিস্তিনের গল্প বলতে বসিনি। গল্প বলার আসলে কিছু নাই, আমরা শৈশব থেকে যারা অনেক অনেক বয়স হয়ে গেছে তারা তো অবশ্যই, আমরা যারা মধ্য হয়ে যে পা দিচ্ছি দিয়েছি তারাও জানি যে এই ফিলিস্তিন ছোটবেলা থেকেই শুনে আসছি এক যেন অন্যরকম এক উপত্যকা। সেই ইয়াসির আরাফাতের সময় থেকে আজ পর্যন্ত আমাদের যে ইমোশন, আমাদের যে সমর্থন, সেই সব মানুষের সমর্থন ফিলিস্তিনের প্রতি রয়েছে। সেখানে কি হচ্ছে আর বলার কিছু নাই। লাস্ট গত পরশু দিন পর্যন্ত 42 জন মানুষের ওখানে আর বেঁচে থাকার অধিকার পুরোটাই কেড়ে নিয়েছে ইসরায়েলিরা। এর মধ্যে একজন 72 বছর বয়সী নারী রয়েছেন যিনি তার সন্তানের বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, সেই সময়ে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র এসে তাকে শেষ করে দেয়। এরকম শিশু মৃত্যু হয়েছে এই 42 জনের মধ্যে। 42 জনের মধ্যে শিশুর সংখ্যাও একেবারেই উল্লেখযোগ্য, 7 জন। আসলে বছরকে বছর ফি বছর এই 7 জন 10 জন শিশুর হাহাকার, পৃথিবীর সবচেয়ে টপ ইমোশনাল ছবি, আলোকচিত্রীর ছবি, ফিলিস্তিনের ছবি, এগুলো দেখতে দেখতে আমরা একেবারে বিশ্ববাসী কেন, এই বাংলাদেশের মানুষ পুরোই ক্লান্ত। আমাদের এই বাংলাদেশের মানুষ পুরো সেন্টিমেন্টাই যেখানে ফিলিস্তিনের সঙ্গে, এখানে বাংলাদেশ সরকারের একটা জায়গায়, বাংলাদেশ গভর্নমেন্টের একটা জায়গায় একটা দারুণ মিল রয়েছে। এই গত 20-30 বছরের যত সরকার এলো আর গেল, এই সমস্ত সরকার, এক সরকার গিয়া নতুন সরকার আসলে তার আগের সরকারের সব যেরকম বদলে দেয়, নাম ধাম, বাপের নাম, পিতার নাম, একটা ক্ষেত্রে বাংলাদেশের সকল সরকারের নীতি একটা ছিল, ফিলিস্তিনের প্রতি অকুণ্ঠ সমর্থন, যদিও সেটা কূটনৈতিকভাবে অতটা জোরালো না। এটার পেছনেও রাজনীতিবিদদের একটা কারণ আছে, কারণ ফিলিস্তিনের সমর্থক না, সমর্থন না দিলে বাংলাদেশের ক্ষমতায় টিকে থাকা তাদের পক্ষে সম্ভব না, যেহেতু বাংলাদেশের একটা বড় অংশের মানুষ, 80% উপর এখন 85% মানুষ ইসলাম ধর্ম অবলম্বী। যাই হোক, সবশেষ আমি যেই প্রসঙ্গটির জন্য আপনাদের সামনে বসা সেটা হলো জিহাদি ইসলাম। ফিলিস্তিনি এই সংগঠনটির নাম হঠাৎ করে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, এবং শুধুমাত্র ফিলিস্তিন আমেরিকান দল তারা ছাড়া বাকি কেউই এই সংগঠনকে কিন্তু আর এক্সট্রিমিস্ট বা একেবারে যেটা বলা হয় যে ফান্ডামেন্টালিস্ট সেরকম সংগঠন বলছে না। এরা স্বাধীনতার জন্য একটা নতুন রকম তারুণ্যের বিষয়। তাদের লোকসংখ্যা কত জান, শুনলে আপনারা নিজেরাই অবাক হবেন, জানেন কত, মাত্র 1000 খানেক থেকে বলা হয় যে সর্বোচ্চ 10,000, 1 থেকে 10,000, কেউ সুনির্দিষ্ট করতে পারে না। এই অল্প মানুষ নিয়ে তারা ইতিমধ্যে ইসরায়েলকে একদম কাঁপিয়ে দিয়েছে। তাদের কাছে কি আছে জানেন, ঘরোয়া তৈরি স্থানীয় রকম সব প্রতিরক্ষার ব্যবস্থা, প্রতিরোধের ব্যবস্থা, পাল্টা ব্যবস্থা নেয়ার যন্ত্রপাতি। তাদের কাছে বিশেষ কোনো জিনিসপত্র নেই, যেখানে এই পুরো পৃথিবীতে বিশেষ করে মধ্য এশিয়াতে সবচেয়ে শক্তিশালী দেশ ইসরায়েলের সবচেয়ে লেটেস্ট রকম যত রকম মিলিটারি ইকুইপমেন্ট দরকার তার সব কিছুই যেখানে আছে, সেখানে মাত্র 1000 ছেলের একটা গ্রুপ একদম ফিলিস্তিনকে নাড়িয়ে দিয়েছে। সেই জন্যই সেলিউট জানাই সেই জিহাদি ইসলামকে, যদিও যদিও আমরা একেবারেই কিন্তু ধর্মীয় দিক থেকে আমরা একেবারেই মধ্যপন্থী মানুষ, সেইটা আমাদের কন্টেন্টগুলো দেখলেই আপনারা বুঝেন, সে ব্যাখ্যা পরে দিব। আগে বলি, 1981 সাল থেকে জিহাদি ইসলামের যাত্রা শুরু, তার মূল যিনি প্রতিষ্ঠাতা তার 2 ছেলেকে ইসরায়েলরা শেষ করে দিয়েছে আরও অনেক অনেক আগেই, তারপরেও তিনি নেতৃত্ব দিচ্ছেন। সেই দলের নেতৃস্থানীয় অনেকেই ইসরায়েলের হাতে বন্দী হয়েছে দীর্ঘ সময়ে, অনেকেই জীবন ত্যাগ করে চলে গেছেন, তারপরেও এসে এখন তারা কিন্তু ইসরায়েলের ক্ষমতা দখল করতে চায় না, এবং এরা পুরোপুরিভাবে ইসরায়েলের সাথে যে কোনো ধরনের আপোষ মীমাংসার হিসাবের সম্পূর্ণ বাইরে, তারা কোনোভাবেই ইসরায়েলের সাথে কোনো ধরনের আপোষ মীমাংসায় যেতে নারাজ। সব শেষ করবো এইটুকু বলে, সারা পৃথিবীতে যত মানুষ আছে তার কিন্তু 1/3ও আমরা হিন্দু বা মুসলিম নই। ইসরায়েল যখন ফিলিস্তিনে বা গাজা উপত্যকায় এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, সেই জায়গায় আমরা জিহাদি ইসলামের পক্ষে, কারণ হচ্ছে সেটি একটি সংগঠন এবং নিজের দেশের স্বাধীনতার স্বাধিকারের জন্য তারা লড়াই করছে। যেই দেশটি 20 লক্ষ মানুষের দেশটিকে চারদিক থেকে ইসরায়েল ঘুরে রেখেছে, তাদের উপকূল পাহারা দিচ্ছে, তাদের নড়াচড়ার যেন একটা ওপেন জেলখানার মধ্যে এই 20 লক্ষ মানুষ বাস করে, এবং মুসলমানদের সবচেয়ে ধর্মীয় সবচেয়ে বড় জায়গাগুলোর একটি যখন এই গাজা এবং ফিলিস্তিনে, সেই জায়গায় যখন ইসরায়েল এরকম ভূমিকা নেয়, তখন আমরা জিহাদি ইসলামের পক্ষে। এবং আমি শুধু এইটুক বলি, পৃথিবীর যে কোনো জায়গায়
মুসলমান যখন আক্রান্ত হয় তখন যখন হিন্দু বলি বৌদ্ধ বলি অন্য কেউ মনে করে যে মুসলমান আমার শত্রু তাহলে তারও শত্রু, আমি চুপ করে বসে থাকি। একইভাবে বাংলাদেশে বাংলাদেশের মুসলমানরা যখন অনেক সময় মনে করে প্রতিপক্ষ বোধহয় সবচেয়ে বড় শত্রু আমার হিন্দু, অনেক সময় হিন্দুরা এরকম মনে করে যে প্রতিপক্ষ মুসলমান মনে হয় আমার সবচেয়ে বড় শত্রু। আমরা সেই বড় বৃহত্তর ভারতের সময় কখনো ভারতকে দেখতে পারিনি নিজের দেশের মতো, ভারতীয় হয়ে উঠিনি, হিন্দু মুসলিম সেই কেওয়াজ লাগিয়ে রেখেছিলাম, এখনও এই বাংলাদেশে এসে আমরা তাই করছি। তা না করে আমাদের জানা উচিত, বোঝা উচিত আমাদের অর্থনৈতিক, সামাজিক, সামরিক, রাজনৈতিক সব রকম বড় প্রতিদ্বন্দ্বী কিন্তু এই হিন্দু মুসলমানের মধ্যে সীমাবদ্ধ নয়। তাই আবারও সেই কথাটা বলি যে কথাটি এর আগে অনেকবার বলেছি, সেটি হচ্ছে আমি মনে করি যে যদি আমরা যে যার ধর্ম ঠিকভাবে পালন করি আমরা কখনো আক্রমণাত্মক হব না, হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আমাদের প্রতিটি ধর্মেই সবশেষ ডেস্টিনেশন হচ্ছে শান্তি এবং উপরওয়ালা বা ঈশ্বর বলি আল্লাহ বলি যার যার ধর্ম অনুযায়ী সেই জায়গাটি। তাই সেজন্যেই যেখানে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে সে হিন্দু বা মুসলিম, আমরা তার পাশেই থাকতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের কন্টেন্ট ভালো লেগে থাকলে কমেন্ট করবেন অবশ্যই, লাইক দিন এবং আপনার মতামত জানান। থ্যাংক ইউ।